ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো টিজিটি স্কিলের দাবিতে তীব্র হচ্ছে শিক্ষক বিদ্রোহের আগুন, তুঙ্গে প্রস্তুতি। তো বন্ধুগণ, এমনই একটা ব্রেকিং নিউজ উঠেছে, সেই নিউজে বিস্তারিত কি বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। টিজিটি পে স্কিলের দাবিতে এবার শিক্ষক বিদ্রোহের আগুন ছড়ালো মুর্শিদাবাদে। বহরমপুরের গোরাবাজার আইসিআই স্কুলে 72 গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার ডাকা সভায় তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষকদের। অবিলম্বে ন্যায্য পাওনায় টিজিটি পে স্কিল না দিলে রাজ্যকে চূড়ান্ত বিপাকে ফেলার সমস্ত রূপরেখাও চূড়ান্ত হয়েছে বলে খবর। রাজ্যের গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি পে স্কেলের দাবিতে দীর্ঘদিন রাজ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য টিজিটি পে স্কেলের পক্ষে গত 22 জুলাই রায় ঘোষণা করেছেন। এই রায়কে কার্যকর করার জন্য আগামী 19 আগস্ট কলকাতা চলো ডাক দিয়েছে গ্রাজুয়েট শিক্ষকদের এই সংগঠন। এই সমাবেশে রূপরেখা তৈরিতেই জেলায় জেলায় চলছে সভা। বহরমপুরে গোরাবাজার সভায় বিভিন্ন বিদ্যালয় থেকে 500+ শিক্ষক শিক্ষিকা সমাবেত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিজিটি এর রাজ্য ও জেলা নেতৃত্ব নীলাদ্রি শেখর, সমাদার সাবির চাঁদ, সুদীপ সাহা, সাবির আলী, হাসানুজ্জামান, রাজীব হোসেন, অরিজিৎ মণ্ডল, সুভাষিস সাহা প্রমুখ। সভাপতিত্ব করেন আইসিআই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত দত্ত। শিক্ষক তথা বিশিষ্ট সমাজকর্মী ও লেখক সাবির চাঁদ জানালেন, রাজ্যের গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের কেন্দ্রে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী রাজ্যের রোপা 2009-05 রাজ্য পে কমিশন এ পে স্কেল হওয়া উচিত ছিল। পে ব্যান্ড 4 ও গ্রেড পে 4600 টাকা, কিন্তু এটা না করে গ্রাজুয়েট ক্যাটাগরির শিক্ষকদের নাম দেওয়া হয়েছে পাস ক্যাটাগরি টিজিটির পরিবর্তে, ও পে স্কেল করা হয়েছে পে ব্যান্ড 3 গ্রেড পে 4100 টাকা। এই বেতন বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন উদ্দেশ্য জুনিয়র হাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গড়ে উঠেছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন 72 গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বিজিটিএ। ইতিমধ্যে হাইকোর্টে একাধিক মামলায় আমরা জিতেছি, আদালতের সেই সমস্ত রায়কে দ্রুত কার্যকর করার দাবিতে আগামী 19 আগস্ট কলকাতায় মহাসমাবেশ ও মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। টিজিটি পে স্কেলের জিও না বেরোনো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আমার এই পর্যন্তই।